এখানে একক ভাগে বর্ণিত ফাংশন আছে আমার লক্ষ্য হল এর ডোমেইন এবং এর রেঞ্জ বের করা তাহলে ডোমেনের জন্য কিছুটা পর্যালোচনা করছি ডোমেইন হলো সকল ইনপুটের সেট যার জন্য এই ফাংশনটি ঠিক এখানে বর্ণিত ইনপুটের চলক হলো এক্স এখানে ভালো ব্যাপার হল এক্সের যতগুলো মান নেওয়া সম্ভব এই ফাংশনটি আসলে সেটাই বের করবে এবং আমরা এদিকে দেখতে পাচ্ছি আচ্ছা এক্স শূন্য থেকে বড় কিন্তু দুই থেকে ক্ষুদ্রতর বা সমান এই ধারায় এক্স দুই থেকে বৃহত্তম বা সমান আমরা এই বাক্যে দেখি আমরা দেখছি ছয় কিন্তু আমরা যখন ছয় পাচ্ছি তখন ঠিক এই ধারায় পেলাম সব কিছু ছাড়িয়ে এগারো কিন্তু আমরা যদি এগারোয়ের থেকে বড় পাই তাহলে আর ফাংশনটি পাব না এবং উপরে শূন্য নিচে কোনো কিছু দিয়েও ফাংশনটি বর্ণনা করা যাবে না তাহলে এটিকে বর্ণনা করতে হলে এক্সকে শূন্য এর থেকে বড় হতে হবে এবং তুমি ঠিক এই অংশটি দেখতে পাচ্ছ এবং এটি হবে এক্স ক্ষুদ্রতম বা সমান এগারো এবং এক্সের মান ক্ষুদ্রতম বা সমান এগারো পর্যন্ত যাবে এর মধ্যে সবগুলোর জন্য এই ফাংশনটি বর্ণিত হবে আমরা আবারও দেখতে পাচ্ছি যেহেতু আমরা পাচ্ছি দুই এখানে দেখা যাচ্ছে দুইকে অতিক্রম করে ছয় এবং এখানে ছয় ছিল এবং ছয় থেকে এগারো যেখানে এটি সকল বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হবে এই ব্যবধানে বা ডোমেইনে এখানে যেটি লেখা আছে তার সবগুলোই এই ডোমেনের অন্তর্ভুক্ত আসলে এভাবে লিখলে সব বাস্তব সংখ্যা আমি নিশ্চিত যে সকল বাস্তব সংখ্যা যেন শূন্য ক্ষুদ্রতম এক্স ক্ষুদ্রতম বা সমান এগারো হয় এবার রেঞ্জের কথা চিন্তা করা যাক বিভিন্ন ভাগে বর্ণিত ফাংশনের জন্য রেঞ্জ এবং এটি হবে সকল মান যেগুলো এই ফাংশন নিতে পারে এবং এটি হয়তো গাণিতিকভাবে সহজ কারণ এখানে মাত্র তিনটি মান আছে যেটি এই ফাংশন নিতে পারে তুমি এক নিতে পারো আর একজন হয়তো বলবে পাঁচ অথবা এটি তোমার কাছে হতে পারে তাহলে রেঞ্জ হবে আমরা বলতে পারি এটি এর একটি সদস্য হবে এই সংকেতটি দিয়ে বুঝাচ্ছে এটি এই সেটের সদস্য এক পাঁচ ঋণাত্মক সাত এগুলো নিতে পারবে এই তিনটি মানের যে কোনো একটি নিতে পারবে অন্যভাবেও এটিকে বলা যায় এটি হবে এক পাঁচ অথবা ঋণাত্মক সাত